আমি যা করেছি আজ অব্দি সূর্যকে ভালোবেসে করেছি, আর সূর্যকে পাওয়ার জন্য যত দূর যেতে হয় আমি তত দূর যাব, কারণ সূর্যকে আমার চাই। তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালোবেসে খারাপ কজন হতে পারো। তাহলে এখন আমরা আর দুটো জিনিস বাকি আমাদের, একটা হচ্ছে ডায়লগ আর একটা হচ্ছে নাচ সবার সাথে, এবং তার সাথে বাকি কি শুনতে পাচ্ছি না, কি বাকি আর, আরো জোরে গিফট। ঠিক আছে, আচ্ছা তোমরা বিশাল কিছু এক্সপেক্ট করো না, হ্যাঁ ছোটোখাটো একদম ছোট্ট জিনিস, কিন্তু আমি তোমাদের জন্য সেটা এনেছি। সারা মেদিনীপুরকে তো দেওয়া সম্ভব না, কিন্তু আজকে যারা আমার দর্শক তাদেরকেই গিফটটা দেব। ভোজপুরি, শুধু ভোজপুরি রিকোয়েস্ট, আমি পারি না, আমি একদম পারি না, আমাকে ভোজপুরিটা আমি সত্যি পারি না। আমি হিন্দি বাংলা তো গেয়েছি তোমাদের জন্য, এবং তারপরে যে নাচটা হবে সেটা বাংলা গানেই হবে, সবার আমরা তো বাংলায় মানে সবার বাংলা গানই তো পছন্দ হওয়া উচিত হিন্দির সাথে সাথে আমার মনে হয়। তো আমরা একটা ডায়লগে যাব, আমি মশাকা যুবক সংঘের সমস্ত কমিটি মেম্বারদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য। এবং এখন তোমরা তো জানো, তোমরা এতদিন ধরে সিরিয়াল দেখছো, আচ্ছা এত কথা বলে আমি কি করে ডায়লগটা বলবো বলুন তো, এত দর্শক কিন্তু ডায়লগটার জন্য অপেক্ষা করছে, আপনারা যদি একটু কি, এই যে মহিলারা অপেক্ষা করছে, সবাই কিন্তু আমার ডায়লগের জন্য অপেক্ষা করছে, শুধু আপনারা যদি গান গান করেন খুব মুশকিল। আমি চাই ডায়লগটা তাদের শোনাতে যেটা ওরা এতদিন টিভিতে দেখে এসছে, এবং আমি প্রায় দু বছর ধরে সিরিয়ালটা করছি এবং অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সেটা নেগেটিভ চরিত্র হলেও। তো একটা ডায়লগ যেটা আমাকে সব জায়গায় বলতে বলে আমি সেই ডায়লগটাতেই যাব। মিশকা বলে যে, যখন আমি সিকোয়েন্সটা একটু বলে দিচ্ছি, তো একবার আমি শিওর সবাই এপিসোডটা দেখেছ, মিশকা তো অনেক খারাপ কাজ করেছে, তো একবার সে ধরা পড়ে গেছিল মনে আছে দীপার কাছে, তাকে একেবারে টানতে টানতে কোর্টে নিয়ে গেছিল, কিন্তু তখন তার জেল হয়নি কারণ সে প্রেগনেন্ট ছিল। তাই ওকে যখন কোর্টে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এতগুলো খারাপ কাজ কেন করেছ, কেন সবাই উঁচুর দিকে উঠতে চায়, ভালো ভালো কাজ করতে চায়, টাকা রোজগার করতে চায়, কে একটা ছেলের পিছনে নিজের জীবনটাকে এরকমভাবে শেষ করে দেয়, কেন করেছ তুমি এগুলো? তখন মিশকা বলেছিল যে ভালোবেসে, ভালোবেসে ইউর অনার, আমি যা করেছি আজ অব্দি সূর্যকে ভালোবেসে করেছি, আর সূর্যকে পাওয়ার জন্য যত দূর যেতে হয় আমি তত দূর যাব, কারণ সূর্যকে আমার চাই। তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালোবেসে খারাপ কজন হতে পারে, তোমরা পারবে তোমাদের এই ভালো ইমেজটাকে সোসাইটির সামনে খারাপ করতে, ভালোবেসে পারবে না, কিন্তু মিশকা সব পেয়েছে এবং সে সূর্যের জন্য সব করতে পারে। সূর্যের জীবনে নতুন পুরনো যেই আসুক না কেন আমি তাকে শেষ করে দেবই, দীপাকে তো শেষ করবই, কিন্তু সেটার জন্য আগে আমার আর সূর্যের বিয়েটা হতে হবে, আর সেটা আমি করেই ছাড়বো, কারণ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।